আজ ১৭ মে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। অনেকে মনে করেন শেখ হাসিনার দেশে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের পুনর্জন্মের ভিত্তি রচিত হয়েছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে শক্ত হাতে হাল ধরেছেন তিনি। দেশকে ফিরিয়েছেন অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায়। ৪৩ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেতা নন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ও সফলতা দিয়ে হয়ে উঠেছেন বিশ্বনেতা। ১৯৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার সময় প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই সভাপতি নির্বাচিত করা হয়। প্রায় ৬ বছরের প্রবাস জীবনের ইতি টেনে ১৯৮১ সালে ১৭ই মে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর বঙ্গবন্ধু কন্যার বড় চ্যালেঞ্জ ছিল নিরাপত্তার ঝুঁকি মাথায় নিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া। আবুল হাসনাত আব্দুল্লাহ, আমি ওনাকে দেখেছি নেত্রী যে বাসাতেই রাত কাটিয়েছেন, তিনি সারা রাত ধরে ব্যবস্থা করেছেন নেত্রীর নিরাপত্তার ব্যবস্থা ভালো থাকে, ঠিক থাকে। পরবর্তীকালে আমাদের পার্টির নেতাকর্মীরাও ওনার সাথে রাত্রি যাপন করেছেন যাতে নেত্রীর উপরে কোনো আঘাত না আসে। ১৯৭৬ সালে যখন রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হলো, তখন আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটিতে এমন একটি পরিস্থিতির জন্ম হয়েছিল যে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে আওয়ামী লীগ একসময় মুসলিম লীগের রূপ গ্রহণ করত। দলের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত করে তোলেন, হয়ে ওঠেন দলের ঐক্যের প্রতীক। তিনি ঐক্যের প্রতীক হিসাবে কাজ করেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। 81-তে এসেছেন, 96, 15টি বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। এই সংগ্রামকে সাথে নিয়েই তিনি এগিয়ে গিয়েছেন এবং জয় সুনিশ্চিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শত প্রতিকূলতায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আরোহণ করে দিশাহারা বাঙালি জাতিকে পথে ফেরান শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার ফিরে আসাটা একটা টার্নিং পয়েন্ট। বাংলাদেশ যে রাষ্ট্রটা, এটার পুনর্জন্মের ভিত্তি রচিত হলো যখন ১৯৯৬ সালে জনগণের ম্যান্ডেট নিয়ে এই জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বে সরকার গঠন করে। শেখ হাসিনার অবিচল নেতৃত্বে ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন থেকে একটানা দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার।